नमस्कार अपनारा देखें बर्तमान कथा आमी तन्मय रही अपन साथे आज के जे खबरटा निये आपनादेर सामने आमरा हाजिर होयेछि सेटी हलो रायगंज संशोधनागारेर एकटी खबर। आज मंगलवार रायगंज संशोधनागार थेके मुक्ति पेल 25 जन आसामी। এই 25 জন আসামি তারা এই কারণেই মুক্তি পেল যে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে এবং রায়গঞ্জ সংশোধনাগারে যেভাবে করোনা আক্রান্ত হচ্ছে আসামিরা তার থেকে এই সমস্ত যারা যাদের রিপোর্টে নেগেটিভ এসেছে সেই সমস্ত যে আসামিরা তারা যাতে বাড়িতে যেতে পারে এবং তারা বাড়িতে যাতে সুস্থ থাকে তার জন্যই आज के किन्तु এই মুক্তি দেওয়ার কথা ঘোষণা করছে জেল কর্তৃপক্ষ। তো আমরা যতটুকু রিপোর্টে জানি সেটা হচ্ছে এখনো পর্যন্ত 320 জন আসামির কোভিড টেস্ট করা হয়েছে রায়গঞ্জ সংশোধনাগারে। আরেকবার বলি, রায়গঞ্জ সংশোধনাগারে এখনো অবধি 320 জন আসামির কোভিড টেস্ট করা হয়েছে, যার মধ্যে 80 জন পুরুষ এবং 4 জন মহিলা আসামি রয়েছে তাদের যে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে এবং প্রত্যেকে তারা সুস্থ আছেন এবং জেলের ভিতরে দুটি ওয়ার্ড করা হয়েছে। তো যে সমস্ত আসামিরা রয়েছে তার মধ্যে আজকে 25 জনকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে এবং জানা যায় যে 3 মাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে তাদের এখান থেকে। এবং এ ব্যাপারে আমাদের একটা রিপোর্ট আমরা করেছি, সেই রিপোর্টে এবার দেখুন আপনারা যে কিভাবে তাদেরকে মুক্তি দেওয়া হলো সে ব্যাপারে দেখে নিন একবার। Thank you.
বলছি আপনাদের ছুটি দিল? হ্যাঁ। কতদিনের জন্য? না না, 3 মাস। মানে কেন কেন লকডাউন? আমার ছুটি পাওয়া, বাইরে কাজকর্ম নেই। হ্যাঁ, বাইরে কাজ নেই বলুন। বাইরে কাজ নাই যে কি ছুটি কেন দিল? ছুটি আমাদের পাওনা লকডাউনে 3 মাস। আচ্ছা, প্যারোল দিল? হ্যাঁ, প্যারোল জন্য। আবার আসতে হবে 3 মাস পরে। আবার আসতে হবে। কোথায় যাচ্ছেন এখন? আমি বাজার। বাড়িতে? বাড়িতে, নরাকি গাড়ে। ঠিক, কি বিষয়ে ছুটিটা হচ্ছে যদি বলেন স্যার? আমাদের এখানে ওপেন কারেকশনাল হোম আছে, তো সেখানে 26 জন আছে টোটাল। আচ্ছা, 26 জনের অর্ডার এসছে 3 মাসের জন্য প্যারোলে যেতে হবে। তা আজকে পরশু দিনকে ওদের কোভিড টেস্ট হয়েছে, তা 25 জনের নেগেটিভ এসছে। আচ্ছা, 25 জনকে যার যার প্যারোল আছে যেখানে বাড়ি সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আমাদের এসকর্ট করে বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে, এইটাই। আচ্ছা, আপনাদের যারা কোয়াদি আছে তাদের পজিটিভ কতজন আছে? পজিটিভ আছে আজকের ডেটে, এই যে আমাদের অর্ডার এসেছিলো সেক্রেটারি থেকে, হেলথ সেক্রেটারি, যে প্রত্যেক সিউমেজ সাহেবের কাছে গেছে অর্ডার, ইনমেটসদের আরটিপিসিআর চেক করতে হবে। আচ্ছা, আমাদের সিউমেজ অফিস থেকে যে 12, 13, 14, 15 80টা করে 4টে স্লট দিয়েছিলো, 320 জনের টেস্ট হয়েছে। টোটাল 80 মেল ইনমেটস হচ্ছে কোভিড পজিটিভ, আর 4 জন ফিমেল আছে। আচ্ছা, তা সবাই এখন ঠিকই আছে, প্রায় 4-5 দিন হয়ে গেল, কারো কোনো সিমটম নেই, সেরকম সুস্থ আছে সবাই এখন। তাদের কি এখানে রাখা হবে নাকি অন্য কোনো? না, এখানে ওদের কোনো সেরকম সিমটম কিছু হয়নি। তা আমি 2টো ওয়ার্ড করেছি, 2টো ওয়ার্ডে 40-80 জন আছে ওখানে। ঠিক আছে, এমনি কোনো অসুবিধা নেই, সবাই ঠিকই আছে, সুস্থ আছে সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ কাকা। আপনার নাম? নাম হচ্ছে কমল শেখ। আপনি কোথায় ছিলেন এতদিন? মুক্তজেলে। আজকে ছুটি দিল? ছুটি দিল মানে 3 মাসের জন্য ছুটি দিল, আবার আসতে হবে 3 মাস পরে। কেন ছুটি দিলেন? ওটাই করোনার জন্য। করোনার জন্য? এবং তো আপনারা তো বাইরে কাজ করে আবার ফিরতেন এখানে? হ্যাঁ, বাইরে খাটাখুটি করি, এখানে দোকান করি। আচ্ছা, মানে কি বাইরে কোনো কাজকর্ম নেই? বাইরে যারা পারে বাইরে কাজ করে, আমরা, আমার দোকান আছে। এখন তো বন্ধ, লকডাউনে বন্ধ? লকডাউনে বন্ধ, কিন্তু বাড়িতে গিয়ে আমাদের। এখন বাড়ি যাবেন? কেমন লাগছে? কেমন আর লাগবে, অনেকদিন পর একবারে খালাস পেতাম তাহলে ভালো লাগতো, কিন্তু খালাস পেতাম না, কারণ আমরা কেউ 15 বছর আছি, কেউ 20 বছর আছে, কেউ 22 বছর আছে, এরকম সব পড়ে আছে, কিন্তু আমাদের কোনো ব্যবস্থা সরকার করে না। আমাদেরকে যে ছাড়বে, নেম হচ্ছে 14 বছর, 14 বছরে ছেড়ে দিয়ে, কিন্তু 14 বছরে ছাড়ে না, এখন 20 বছর 22 বছর হয়ে গেছে, তবু ছাড়ে। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার মালদা ডিস্ট্রিক্ট প্রথম। কখন থেকে বসে আছেন? আমরা বসে আছি এখানে মোটামুটি 6টা থেকে। গাড়ি নেই? গাড়ি এখন খবর করলো গাড়ি আসবে। মানে সরকারি খরচায় পাঠাচ্ছে? হ্যাঁ, সরকারি খরচায় পাঠাচ্ছে। ও বালুঘাট।